ওয়েলকাম ফ্রেন্ড। দক্ষিণ বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্র মুকুটমণিপুর, তার পাশেই অবস্থিত মুসাফিরানা আজ আমাদের গন্তব্যস্থল। মুকুটমণিপুরের অনতি দূরে মাত্র 5 কিমি পথ অতিক্রম করতে করতে আমরা এগিয়ে চলেছি। সুবিশাল জলরাশির সৌন্দর্য দুচোখ ভরে দেখতে দেখতে হঠাৎই পৌঁছে গেলাম মুসাফিরানার মেন গেটের কাছে। বন্ধুরা, মুসাফিরানার প্রবেশের আগে এর পিছনের রাস্তা ও চারপাশের নজরকাড়া দেওয়ালচিত্র দেখতে দেখতে আমরা এগিয়ে যাব। দক্ষিণ বাঁকুড়ার অন্যতম পর্যটন কেন্দ্রগুলির খণ্ডচিত্র দেওয়ালচিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা বহিরাগত পর্যটকদের বাঁকুড়া জেলার বাড়তি তথ্য জানার সুযোগ মিলবে। বন্ধুরা, মুকুটমণিপুর ভিডিওতে আমি আপনাদের কথা দিয়েছিলাম একদিন মুসাফিরানা আপনাদের ঘুরে দেখাবো, আমি কথা রেখেছি। প্রিয় ভালোবাসার দর্শক, যারা এখনও আমার মুকুটমণিপুরের ভিডিওটা দেখেননি তাদের উদ্দেশ্যে জানাই, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে দেখে আসতে পারেন। এই সেই মুসাফিরানার মূল তোরণ। মূল তোরণের পাশে রাস্তার ধারে জলাধারের পাড়ে দাঁড়িয়ে পড়ন্ত বিকালে সুশীতল বাতাসে স্পর্শে আপনার মন ক্ষণিকের জন্য কবিসুলভ ভাব জাগ্রত হবেই, যেন এক মায়াবী পরিবেশে কিংবা স্বপ্নের দেশে আপনি বিচরণ করছেন এমনটাই মনে হবে। জনপিছু মাত্র 10 টাকা টিকিট সংগ্রহ করে মূল গেটে প্রবেশ করে সিঁড়ি বেয়ে উপরে উঠব। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে ডান পাশে মুকুটমণিপুরের জলাধারের দিগন্ত বিস্তৃত জলরাশি চোখে পড়বে। পরিষ্কার পরিচ্ছন্ন সবুজে ঘেরা উদ্যানটির সামনের দিকে এগিয়ে চলেছি। নভেম্বর ডিসেম্বর মাসে উদ্যানটি বিভিন্ন বাহারি ফুলে সুসজ্জিত হয়ে ওঠে। এখনকার চিত্রের সাথে সেই সময়ের চিত্রটা অনেকটাই পাল্টে যায়। মুসাফিরানার এই ভিউ পয়েন্টটি থেকে দাঁড়িয়ে আপনি এর নৈসর্গিক সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করতে পারবেন। সামনের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাওয়ার জন্য জলদর্শন সেরে ভিউ পয়েন্ট থেকে নেমে পড়ব। চারিপাশের বাহারি ফুলের সুবাস ও সৌন্দর্য আহরণ করতে করতে মুসাফিরানার পুরোটা চলুন ঘুরে দেখি। আমরা শিশুকালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠ প্রত্যেককেই পড়েছি, বন্ধুরা ঠিক বললাম তো? এবার চলুন না ঘুরতে ঘুরতে সেই সহজপাঠটা না হয় আরেকবার আবৃত্তি করে নিই। ফ্যামিলি নিয়ে ঘুরতে এলে, বিশেষত আপনার সাথে যদি আপনার ছোট্ট শিশুটি থাকে, সে তো মজা পাবেই। উপরন্তু আপনিও আপনার ছোট্ট সন্তানটির সঙ্গে সঙ্গে সহজপাঠের পংক্তিগুলো পাঠ করতে করতে শৈশব স্মৃতি খুঁজে পাবেন। ছোটবেলায় গুরু মহাশয়ের কাছে পড়া ছোট খোকা বলে ওয়া শেখেনি সে কথা কওয়া, এইভাবে পড়তে পড়তে আপনিও হয়তো পুরো সহজপাঠটা আর একবার পড়ে নেবেন। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুরের সহজপাঠে নন্দলাল বসুর আঁকা চিত্রগুলির সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন তো?
এই পথ ধরে নেমে আপনি হয়তো নিচে মেন রাস্তায় নেমে অটো কিংবা বাইক ধরে মুকুটমণিপুরের দিকে রওনা দিতে পারেন, কিন্তু মুসাফিরানার অপরূপ নৈসর্গিক সৌন্দর্য দেখে মন কিছুতেই চলে যেতে সাই দেবে না। এই পথ ধরে উঠলে কেমন দেখায় তা জানার জন্য উপরের দিকেই হয়তো উঠতে মন চাইবে। চলুন আরও একবার উপরের দিকে উঠেই নিচের দিকে নামা যাক। প্রিয় ভালোবাসার দর্শক, এবার নামার পালা। বন্ধুরা, মুসাফিরানার পুরো জায়গাটাই আপনাদের আমি ঘুরে দেখালাম। আপনাদের কোন জায়গাটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। সেই সঙ্গে পুরো ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে বলবেন না বন্ধুরা। আপনাদের মূল্যবান মন্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে নতুনভাবে উৎসাহিত করবে। এখান থেকে পশ্চিমে কিছুটা এগিয়ে গেলেই পড়বে পরেশনাথ মন্দির। আজ সময়ের অভাবে সেটা আর যাওয়া হল না। পরবর্তী ভিডিওতে বন্ধুরা আপনাদের সেই পাহাড় একদিন ঘুরে দেখাবই। যে পথ ধরে আমরা এসেছি ওই পথ ধরেই আরও ফিরে যাচ্ছি। মুকুটমণিপুর বাসস্টপে নেমে ওখানে কোনো এক বাসে চড়ে নিরাপদে বাড়ি পৌঁছে যাব। যেতে যেতে আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দর্শক বন্ধু, ভিডিওটা কেমন লেগে থাকলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, সঙ্গে কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন। আর হ্যাঁ, সেই সঙ্গে নোটিফিকেশন বেল আইকনটা বাজাতে ভুলবেন না। এর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসছি খুব শীঘ্রই। আশা করি আপনাদের সেই ভিডিওগুলি আরও খুব খুব ভালো লাগবে। আজ এই পর্যন্তই।